খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ধ্যে আসছে ঘূর্ণিঝড় দানা বৃহস্পতিবার রাতে উড়িষ্যা বাংলা উপকূলতা আঁচড়ে পড়বে আর এই ঘূর্ণিঝড়ের জন্য বৃহস্পতিবারও শুক্রবার দেড়শোরও বেশি ট্রেন বাতিল করা হল শিয়ালদাহরিবি শনে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ চব্বিশে অক্টোবর রাত আটটা থেকে পরদিন সকাল দশটা পর্যন্ত একশো ষাটটি ট্রেন বাতিল করা হচ্ছে মঙ্গলবার পূর্ব রেলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে চব্বিশ তারিখ উড়িষ্যা ও বাংলা উপকূলে ঘূর্ণিঝড়টি আসছে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় দানা নিয়ে মৌসুম ভবনের তরফে সতর্কতা জারি করা হয়েছে বলা হয়েছে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এবং একশো কুড়ি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে তারই সতর্কতা হিসেবে শিয়ালদা ডিভিশনে একশো ষাটটি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে এর মধ্যে বেশিরভাগ শিয়ালদা দক্ষিণ শাখায় যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও রেলের তরফে জানানো হয়েছে রেলের তরফে বলা হয়েছে শিয়ালদাহ দক্ষিণ শাখায় বৃহস্পতিবার রাত আটটা থেকে পরদিন সকাল দশটা পর্যন্ত ট্রেন বাতিল করা হয়েছে আর দক্ষিণের দিক থেকে শিয়ালদাহ স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল চব্বিশে অক্টোবর সন্ধ্যা সাতটা থেকে পঁচিশে অক্টোবর সকাল দশটা পর্যন্ত বন্ধ থাকবে আবার শিয়ালদাহ হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল চব্বিশে অক্টোবর রাত আটটা থেকে পঁচিশে অক্টোবর সকাল দশটা পর্যন্ত বন্ধ থাকবে রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে রেলের কর্মসূচি দেখে নিজেদের সূচি ঠিক করার জন্য যাত্রীদের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় একাধিক পদক্ষেপ করতে রাজ্য ও জেলা স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলেও জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে চব্বিশ